আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন কোন ধরনের ভিডিও চাচ্ছি। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি খুব সহজেই লোগো এবং চ্যানেল নাম পরিবর্তন করে আপনার চ্যানেলের ব্যানার ব্যানার বানাইতে পারবেন খুব সহজেই প্রফেশনালভাবে এক ক্লিকে। তবে ব্যানারের ডিজাইন করতে আপনাদের দুটি জিনিসের প্রয়োজন হবে, একটি হলো পিক্সেলা পেপস আর একটি হলো পিএলপি ফাইল। তবে পিএলপি ফাইল ডাউনলোড করতে আপনাদের 4টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। এই পাসওয়ার্ডগুলি এই ভিডিওর মাঝে মাঝে কিছুক্ষণ পর পর এক এক করে দেখতে পারবেন, সেখান থেকে সংগ্রহ করে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে পিএলপি ডাউনলোড করে নেবেন। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ করলে কিন্তু পারবেন না। তারপর আপনাদের এই পিক্সেলা পেপসটা ইনস্টল করে দিবেন, এই ভিডিও ডিসক্রিপশন আছে অথবা প্লে লিস্টে থেকে ইনস্টল করে দিবেন, আর আগের থেকে থাকলে তো ভালো, ফোন করে দিবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা অল সিলেক্ট করে দিবেন, এর থেকে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো এখানে থ্রি ডট ক্লিক করবেন, থ্রি ডট ক্লিক করে ওপেন ফিল হইলে এখানে ক্লিক করে, তারপরে এখানে ফিল এখানে ক্লিক করলে এখানে ক্লিক করে এখানে পেয়ে যাবেন ডাউনলোডে, ডাউনলোডে পেয়ে যাবেন আপনারা, এখানে পেয়ে যাবেন ইউটিউব ব্যানার ডিজাইন, লেখারে ক্লিক করবেন, ওপেন অ্যান এডি ক্লিক করবেন, ব্যাগে ক্লিক করবেন, এরকম আসবে। এখন এখানে আপনার লোগো এবং যা যা পরিবর্তন করতে চান নিজের মতন করে, এখানে এই যে লেয়ারে ক্লিক করে এই যে আমার এই লেয়ারগুলোরে এভাবে হাইড করে দিবেন, এভাবে হাইড করে দিয়ে তারপর আপনার চ্যানেলের নাম লেখার জন্য এই যে এখানে যে কলম আইকন, কলম আইকনে ক্লিক করে আবার কলম আইকনে ক্লিক করে এখানে আপনার চ্যানেল নামটা এখানে দিয়ে দিবেন, দিয়ে ওকেতে দিবেন, তারপরে এখানে লেয়ারে ক্লিক করবেন। এখন আপনার লোগো লাগাবেন, লোগো লাগানোর জন্য এখানে ফেলাস এখানে ক্লিক করে গুগল ফ্রম গ্যালারি এখান থেকে আপনার গ্যালারি থেকে লোগোটি নেবেন, যে লোগোটি আপনি এ বানাইতে চান ব্যানার। তা আমি একটি ফটো দিচ্ছি, ফটোটা যতটুকু লাগে ক্রপ করে নিয়ে আপনার লোগো নেবেন আর কি, আমি নিচ্ছি ফটো, তারপর এভাবে অ্যাডজাস্ট করে, যে এভাবে অ্যাডজাস্ট করে এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন, তারপরে এক এক করে সব আপনার এখানে আরও বসাতে পারেন। যা যা পরিবর্তন করতে চান লেয়ারে ক্লিক করে করে সব আপনারা নিজের মতন করে পরিবর্তন করে নেবেন। আপনাদের এই ডিজাইনটি করতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগতো, এখন আপনারা 1 মিনিটে ডিজাইন করতে পারবেন। তো এই ব্যানারটি সেভ করার জন্য এখানে শেয়ার অপশন এখানে ক্লিক করে এই সেভ টু গ্যালারি এখানে দিলে আপনার ফোনে সেভ হয়ে যাইব, তারপর আপনারা ইউটিউবে যেয়ে থাম্বনেলটি অ্যাড করতে পারবেন খুব সহজেই। ভিডিও এই পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।